হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। গুড ইভিনিং বলছি কারণ এখন অলরেডি বাজে 4টে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে জন্মাষ্টমী, তো সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা জন্মাষ্টমীর। আর যদিও আজকে জন্মাষ্টমীর ভিডিওটা যদিও আজকে দিতে পারবো না, কারণ আজকে একটু ভাবছি পুজো করব। তো আজকের ভিডিওটা আজকে দিতে পারবো না, অনেক রাত্রি হয়ে যাবে দিতে গেলে। তো এটা কালকে দেব, তো শুভেচ্ছাটা কালকেই নিও। আর আমি সত্যি বলছি পুজোর নিয়ম কানুন কিছু জানি না, মানে বিন্দু মাত্র আমি পুজোর নিয়ম কানুন জানি না। বাট প্রতিটা পুজোই আমি বাড়িতে করি, নিজের মতো করে করি। তো আজকেও আমি জন্মাষ্টমী আগেও মানে বাড়িতেই করতাম, নিজের মতোই করি, প্রতিবারেই সেম করি। তো আজকেও চেষ্টা করবো আমার নিজের মতো করতে। আর মনটা খারাপ হয়ে গেলে একটু বাবা মার সাথে কথা বলছিলাম, উপোস করিনি বলছে, বলে মা বলছে উপোস করতে হয়, কেন করলি না? তো উপোস আমি করলে আমার একটু প্রবলেম হয়, তো এখানে আমার হাজবেন্ড রাখতে দিল না উপোস, তো এই জন্য উপোস করলাম না। যাই হোক, গোপাল যা আমাকে দেয় দেবে, পাপ দিলে দেবে, জানি পাপ দেবে না, কোনোদিন ভগবান কাউকে পাপ দেয় না। তো যাই হোক, বেশি কথা বলছি, তো চলো ঠাকুর পুজোর জন্য সব রেডি করে নি। তো প্রথমে দেখো, নাড়ুর জন্য নারকেল করে নিচ্ছি, একটুখানি নাড়ু করবো, কারণ বড় একটা নারকেল নিয়ে এসেছিল, তো নারকেলটা ভালো নয়, ওই জন্য একটুখানি বেরিয়েছে। আর একটুখানি দেখেছি তালের বড়ার জন্য, তো এটা করে নিয়ে এলো। দেখো নারকেলের নাড়ুর জন্য রেডি হয়ে গেছে, জানি না কেমন হচ্ছে, দেখা যাক। গরম ট্রাই তো করি নাকি, হবে হবে, হচ্ছে না আসলে। আমার শ্বশুর বাড়িতে এখানে পুজো আর্চার অতটা এ নেই, মানে আমার শাশুড়ি মা অত পুজো আর্চা করে না, তো আমি আসার পর থেকেই আমি করি। মা হেল্প করতো যেহেতু আমি করতাম, তো মা দেখি সেটা হেল্প করতো, হচ্ছে না কিছুতেই, ভেঙে যাচ্ছে। এখন মা আর পারে না অতটা, ঠান্ডা হলে হয়তো ঠিক হয়ে যাবে, তাই না? গরম, আবার গরম গরম না করলে আবার অসুবিধা, ভেঙে যাবে, তাই জন্য গরম গরম করো। প্রচুর গরম, বাপরে বাপ, হাত লাল হয়ে গেছে। জানি না বাবা এত লাড্ডু কি করে বানায় মানুষ। তো এরকম আমি লাড্ডু বানিয়ে নিই, তারপরে ফিরে আসছি।
আমার লাড্ডু কমপ্লিট, কম কম করেই সবকিছু করছি, কারণ আমাদের মেম্বার তো বেশি নয়। তো এবার করব সুজি, একটু লুচিও করব। সকালে করে নিয়েছি, আমি জিজ্ঞাসা করলাম নিজে, আমি অর্ধেক কত জিজ্ঞাসা করি অর্ধেক করি না, মাথা তো নয় নর্তের মজা। তাও জিজ্ঞাসা করি না, ওই বলছে উপোস করলি না, উপোস করতাম তো আমি, তখন বলছি তাহলে বড়া দিতে হয়, তুমি কি দিয়েছ? বলছে না। আমি তাহলে সব অনেক কিছু নিয়ম আছে, লোক মানলে মানা হবে, নাহলে আর কি করে হবে, যে যেমন পারবে কি করবে, উপোস করে থাকতে পারবে। মা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রে, যা করতে পারবি যেটুকু পারবি কর। তো পুরোটা হবে না, মানে এখনো অনেক তাল মারটা আছে, পুরোটা দিইনি, দিলে তাহলে আজকে আমাকে আর পুজো করতে হবে না, তালের বড়াই করতে হবে। পুরোটা দেওয়া হয়নি, তো চিনি ময়দা চালের গুঁড়ো এগুলো মাখিয়ে দিয়েছি, এবার ছোটো এলাচ দিচ্ছি একটু থেতো করে, আর দেবো মুড়ি দিয়ে, এবার এটা একটু ভেজে ঠাকুরের জন্য তুলে নিই, তারপরে আস্তে হ্যাঁ আশা করি আজকে সবার বাড়িতেই পুজো হচ্ছে, সবাই খুব ব্যস্ত আছো। অনেকের বাড়িতে সকালেই পুজো হয়ে গেছে, যেমন আমি আমার দিদিকে ফোন করলাম, আমার বাবাকে ফোন করলাম, তো বলছি সব সকালে হয়ে গেছে, আর আমি করছি সন্ধ্যেবেলা। দেখো এখানে আমি নাড়ু আর তালের গোড়া রেডি করে নিয়েছি, তুলসী পাতা তুলে নিয়েছি, অন্ধকার হয়ে যাবে তার জন্য তাড়াহুড়ো করে তুলসী পাতা তুলে নিয়ে এলাম, আর সুজিটা হয়ে গেছে, আর শুধু হয়ে লুচি আর আলুর দম হলেই কমপ্লিট। সেই প্যাকেটটা নিয়ে আসুন, পাঁচটা মিশানো হয়েছে।
তাহলে সাই বাবাকেও হয়ে যাবে একসঙ্গে। দেখো দেখে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আজকের মতো টাটা, গুড নাইট।